ওমানের বিরুদ্ধে যে ম্যাচটা, এটা জয়ের তারা অবশ্যই টিমের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস একটা আনবে। বাংলাদেশ পাপুয়া নিউ গিনির সাথে ভালো একটি জয় পাবে। তামিম ইকবালের এক্সপিরিয়েন্স দেশে খুবই ভালো করতে পারতো আমাদের টপ অর্ডারে। এই ম্যাচটি সহ আগামী যতগুলো ম্যাচ আছে বিশ্বকাপ সম্পর্কিত সবগুলো ম্যাচে আমরা জয়লাভ করব। ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আজ বাংলাদেশের বাঁচা মারার লড়াই পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। আগের দুটি ম্যাচে কেমন পারফরমেন্স করেছে টাইগাররা সেটি বাংলাদেশের প্রত্যেকটি দর্শক ভালোই জানেন। আমরা আশা করছি এই ম্যাচটি জিতে বাংলাদেশ চলে যাবে দ্বিতীয় পর্বে। তো এই ম্যাচ সম্পর্কে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই কয়েকজন তরুণ শিক্ষার্থীর সাথে। চলুন দর্শক, কথা বলি তাদের সাথে। আমি হচ্ছি রাহাত হোসেন, পড়াশোনা করছি ক্রিমিনোলজি বিভাগে চতুর্থ বর্ষে। আমার নাম হচ্ছে রুবাইয়া আক্তার, আমি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। মোহাম্মদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে আছি। আমার নাম হচ্ছে মোরসালিন সুজন, ফার্সি ভাষা সাহিত্য বিভাগ, আমি চতুর্থ বর্ষে শিক্ষার্থী। আজকে তো পাপুয়া নিউ গিনির সাথে বাংলাদেশের ম্যাচ, কি প্রত্যাশা আপনার? আচ্ছা, আমরা প্রত্যাশা করছি হচ্ছে গিয়ে বাংলাদেশ পাপুয়া নিউ গিনির সাথে ভালো একটি জয় পাবে এবং হচ্ছে গিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং এই তিন অর্ডারই হচ্ছে গিয়ে ভালো পারফরমেন্স করবে। বিগত যে ম্যাচগুলো ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের একটি হতাশাজনক পারফরমেন্স ছিল, এরপরও আমরা বিশ্বাস করি যে আগামীতে তামিম না থাকলেও ভালো একটি জয় বাংলাদেশ নিয়ে আসতে পারবে এবং যে স্কোয়াড আছে স্কোয়াডের উপর আমাদের প্রত্যাশা অনেক বেশি। সে অনুযায়ী আশা করা যায় যে এই ম্যাচটি সহ আগামী যতগুলো ম্যাচ আছে বিশ্বকাপ সম্পর্কিত সবগুলো ম্যাচে আমরা জয়লাভ করব। কেমন হবে আমাদের আজকের এই পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচ? আমি মনে করছি যে বাংলাদেশ অবশ্যই একটি দুর্দান্ত পারফরমেন্স করবে এবং খুব সহজেই তারা আসলে পাপুয়া নিউ গিনিকে হারাতে সক্ষম হবে। ব্যাটিং অর্ডারটা একটু ভালো করলে আশা করি যে চ্যালেঞ্জিং হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ খুবই বড় ব্যবধানে বা বিশাল ব্যবধানে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে জয়লাভ করবে। পাপুয়া নিউ গিনির ম্যাচ নিয়ে আসলে সবাই যেটা প্রত্যাশা করছে অবশ্যই একটা ভালো পারফরমেন্স করবে। আর পাপুয়া নিউ গিনি হচ্ছে আপনার একদমই একটা নতুন সদস্য ওয়ার্ল্ড কাপে, সেখানে বাংলাদেশের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, সেদিক থেকে অবশ্যই বাংলাদেশ এগিয়ে আছে। আমি মনে করি ভালো একটা পারফরমেন্স হবে এবং সহজেই জিততে পারবে। কোন খেলোয়াড়টা ভালো করবে বলে আপনি মনে করছেন? আমি যেটা মনে করছি যে তাসকিন যদি তার বেস্টটা দিতে পারে বোলিংয়ের ক্ষেত্রে এবং হচ্ছে নাইম শেখ ভালো ব্যাটিং করতেছে, সেও যদি হচ্ছে কি ভালো ব্যাটিং করতে পারে তাহলে আমরা খুব ভালো। ওপেনিং জুটি লিটন দাস এবং সৌম্য সম্পর্কে আপনার মূল্যায়ন? লিটন এবং সৌম্য হচ্ছে গিয়ে প্রত্যাশার অনুযায়ী হচ্ছে রান পাচ্ছে না, তো তারা যদি হচ্ছে গিয়ে তাদের বেস্টটা হচ্ছে গিয়ে দিতে পারে আমরা আশা করতেছি ভালো একটা রেজাল্ট আমরা পাবো। খেলোয়াড়টা কি আপনার পছন্দের তালিকায় শীর্ষে রাখবো? অবশ্যই এই স্কোয়াডে তেমন কেউ নাই পছন্দের তালিকায় শীর্ষে, তামিম বা সাকিব আল হাসান অবশ্যই মানে ছিল, বাট তামিম যেহেতু নাই সেহেতু এখনও বলতে পারছি না, পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। ওভারঅল পারফরমেন্সটা ভালো হবে বলে আপনি মনে করেন? আমি আশা করছি ভালো হবে, এখন বাকিটুকু খেলা দেখে বুঝতে পারবো। এখনকার যে পারফরমেন্স এটি দিয়ে আমরা কি দ্বিতীয় পর্বে বড় বড় দলকে মোকাবেলা করতে পারবো? আসলে ক্রিকেটে তো বলা যাচ্ছে না কখন কেমন পারফরমেন্স হয়, তবে দেখা যায় একটা ম্যাচ উইনিং করার পর আসলে ওদের মানসিক একটা পরিবর্তন হয়ে যায়, কনফিডেন্স ফিরে পায়, তখন দেখা যায় হয়তো বা সেকেন্ড রাউন্ডে আর সে ভালো পারফরমেন্স করতে পারে ব্যাটিং দিক থেকে এবং বোলিং সেটটা আমাদের যথেষ্ট ভালো আছে বাংলাদেশের বর্তমানে। সো সেদিক থেকে আশা করি সেকেন্ড রাউন্ডে ভালো একটা পারফরমেন্স করবে। আগের দুইটা ম্যাচ তো আমরা প্রত্যাশিত ফল করতে পারি নাই, জিতেছি একটাতে ঠিকই, কিন্তু কী মনে হয় এটা কি কোনো মানসিক চাপ সৃষ্টি করবে আমাদের খেলোয়াড়দের উপর? অবশ্যই আমাদের প্লেয়াররা প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের বিরুদ্ধে হারার পরে অনেকটাই মানসিক প্রেশারে ছিল, যেহেতু গত আমাদের যে ওমানের বিরুদ্ধে যে ম্যাচটা এটা জয়ের তারা অবশ্যই টিমের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস একটা আনবে এবং এই পজিটিভনেসটাকে কাজে লাগিয়েই বাংলাদেশকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে তাদেরকে একটা ভালো ম্যাচ উপহার দিতে হবে। আগের দুইটা ম্যাচ যাই হোক না কেন আসলে হচ্ছে বাংলাদেশ শক্তিমত্তা দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে সবগুলো দেখ, কিন্তু যে আপসেট হয় না বিশ্বকাপে কিন্তু আমরা সবসময় এটা দেখতে পাই, ফুটবল বিশ্বকাপ বলেন ক্রিকেট বিশ্বকাপ বলেন আপসেট সবসময় হয়ে থাকে এবং বিশেষ করে এটা গ্রুপ পর্বেই হয়। তাতে যেহেতু প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের,
সেক্ষেত্রে এটা আমরা হয়তো আপসেট হিসেবে আমরা নিয়েছি, কিন্তু পরবর্তী ম্যাচে ওমানের সাথে আমরা মানসিক একটা চাপে ছিলাম, কিন্তু তারপরে শেষ পর্যন্ত কিন্তু আমরা জয় নিয়ে ফিরেছি। বাংলাদেশের জন্য মূল স্তম্ভ হচ্ছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, এবং পাশাপাশি ওপেনিংয়ে যেহেতু একটা বিশাল আমাদের অস্বস্তির জায়গা, তামিম ইকবাল যেহেতু নেই, সেখানে আমার মনে হচ্ছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, আর যদি মিডল অর্ডারে ভালো ব্যাটসম্যানরা একটু রান করতে পারে তাহলেই ম্যাচটা সুন্দরভাবে সমাপ্ত হবে। সিনিয়র প্লেয়াররা হচ্ছে গিয়ে তাদের এক্সপিরিয়েন্সকে যদি কাজে লাগাতে সক্ষম হয় এবং তারা যদি হচ্ছে গিয়ে নিজের বেস্টটা দিতে পারে তাহলে হচ্ছে কি আমরা আশা করছি যে ভালো করবে, আমরা ভালো একটা রেজাল্ট আশা করব। টসের ক্ষেত্রে আপনার কোনো থাকবে কিনা যে কি করা উচিত, মূল্যায়ন মানে ব্যক্তিগত কোনো মতামত? আমি মনে করব যে বাংলাদেশ প্রথমেই আসলে ব্যাটিংয়ে যাওয়া উচিত, এবং বাংলাদেশ ব্যাটিংয়ে গিয়ে বাংলাদেশের যে টপ অর্ডারটা যেমন ওমানের বিরুদ্ধে একটু ভালো পারফরমেন্স করতে পেরেছে, মিডল অর্ডারটা যদি একটু ভালো করতে পারে তাহলে আমরা সহজেই 150 আর 160 একটা চ্যালেঞ্জিং স্কোর আমরা করতে সক্ষম হব। মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিতে কোনো কিছু চোখে পড়ে, মানে পজিটিভ নেগেটিভ কোনো মূল্যায়ন আছে? মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি তো টি টোয়েন্টিতে তিনি বর্তমানে সবচেয়ে সফল একজন ক্যাপ্টেন জয়ের দিক থেকে, তবে ভুল ত্রুটি কিছুটা থাকতেই পারে, তারপরে আমি ওনাকে ভুল ত্রুটির উর্ধে একজন সফল ক্যাপ্টেনই মনে করি, এবং আশা করি উনি যদিও ব্যাটে এখন রান পাচ্ছে না তবে আশা করি উনি দ্রুতই ব্যাটে রান পাবে এবং আমাদের জয়ের দ্বার অব্যাহত রাখবে। তামিম ইকবাল নেই, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় লস। যখন দল ঘোষণা করা হয় তখনই আমি ব্যক্তিগতভাবে ক্ষুণ্ণ ছিলাম যে তামিম ইকবালের যে অভিজ্ঞতা এবং যে আমাদের সাবকন্টিনেন্টের যে উইকেট বা আমাদের এশিয়া মহাদেশের যে উইকেট, সেইখানে তামিম ইকবালের এক্সপিরিয়েন্স দেশে খুবই ভালো করতে পারতো আমাদের টপ অর্ডারে, কিন্তু তার অনুপস্থিতিতে এখন যারা আছে তারা কিন্তু আমাদের আশানুরূপ ফলাফল দিতে পারতেছে। মাহমুদুল্লাহ আর মুশফিক ভাইরা, এই দুই ভাইরার জুটিটা কেমন হবে বলে মনে হয়? মুশফিক ভাই তো একজন সিনিয়র প্লেয়ার এবং অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু ওনার মনে হয় একটা ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে যেটা উনি হয়তো বা এমন যে কিপিং থেকে সরে যাওয়ার পর একটা ছন্দ হারিয়ে ফেলেছে, তারপর উনি চেষ্টা করবে ব্যাটসম্যানের দায়িত্ববোধ থেকে উনি একটা পারফরমেন্স করার, এবং সেটা করতে পারলেই মাহমুদুল্লাহ রিয়াদ একটা কম্বিনেশন করতে পারলে দুইজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হবে এবং একটা দেশ টিমের জন্য একটা ভালো কামব্যাক আসবে বা রেজাল্ট আসবে সেটা। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর মূল্যায়ন করার জন্য। ভিউয়ার্স, এবার যাচ্ছি আমাদের আকর্ষণীয় কুইজ পর্বে। এখানে যারা উপস্থিত আছেন তরুণ শিক্ষার্থী সবাই, আপনাদের কাছে আমার প্রথম জানার প্রশ্ন হচ্ছে, প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়, কে বলতে পারবেন? জি আপনি বলেন। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে 2007 সালে চ্যাম্পিয়ন হয় ভারত। জি আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আমরা একটু তার জন্য হাততালি দিতে পারি। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, আপনাদের কাছে আমার জানা প্রশ্ন, এবছরের টি টোয়েন্টির আয়োজক দেশ কোনটি, কে বলতে পারবেন? আপনি যেহেতু আগের আপনি আসলে আগে হাত তুলেছেন, তো সেক্ষেত্রে যদি আপনি একটু বলেন। এদেশ এবছর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথ আয়োজক সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে ওমান। না, আপনার উত্তর ভুল হয়েছে, আপনার উত্তর ভুল হয়েছে, যদি আপনি বলেন। এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে আপনার ইন্ডিয়া। আপনার উত্তর সঠিক হয়েছে, এবছরের টি টোয়েন্টির আয়োজক ইন্ডিয়া। এবার যাচ্ছি তৃতীয় প্রশ্নে, এই তৃতীয় প্রশ্ন হচ্ছে, পরবর্তী টি টোয়েন্টির আয়োজক দেশ কারা? জি আপনার হাতটি আগে উঠেছে। পরবর্তী বিশ্বকাপ আয়োজন হবে 2022 সালে অস্ট্রেলিয়া। জি আপনি 2022 সালে অস্ট্রেলিয়া। জি আপনার দুজনের উত্তরই সঠিক হয়েছে, আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানাতে চাই। ভিউয়ার্স, কুইজ পর্ব আসলে জমে উঠেছে কারণ যৌথভাবে দুজনই কিন্তু সমান হয়েছেন। এই ক্ষেত্রে আমরা যাচ্ছি চতুর্থ প্রশ্নে, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, একমাত্র দেশ যারা টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বলতে হবে, সে দেশ কোনটি? আপনি আগে হাত তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজ। উত্তর সঠিক হয়েছে, এবং আপনি এ নিয়ে টানা তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এর জন্য ভয়েস বাংলার পক্ষ থেকে আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। ভিউয়ার্স, আমরা বেশ জমজমাট একটি প্রোগ্রাম এবং কুইজ অংশগ্রহণ করলাম, এবং আপনারা দেখলেন যে এখানে একজন বিজয়ী হয়েছে পরপর তিনটি প্রশ্নের উত্তর দিয়ে। আমরা সেই বিজয়ীর হাতে সবাই মিলে পুরস্কারটি তুলে দিতে চাই। ধন্যবাদ, একটা হাততালি দেই সবাই একটু।